হার্টের বাম পাশটা কাজ করতেছে না এবং চোখ হচ্ছে বাম চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এটা হচ্ছে যে ব্লিং করতেছে বেশি এবং একটা জ্বালা পোড়া হচ্ছে। সো আমার লাইভে আসার প্রধান কারণ দর্শক কণ্ঠশিল্পী তাসিফ খান, আপনারা তাকে দেখতে পাচ্ছেন। হঠাৎ করে তার মুখ বেঁকে গেছে, তার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি ঠিক মতো পানি খেতে পারছেন না, কুলি করতে পারছেন না, এমনকি কথাও বলতে পারছেন না। এই জনপ্রিয় কণ্ঠশিল্পী হঠাৎ করে এমন হয়ে যাওয়ার কারণ কি, এটা নিয়ে নেটিজনরা অনেকভাবে সমালোচনা করছেন বা জানতে চাচ্ছেন। আর বিষয়টা পরিষ্কার করার জন্য তাসিফ খান তিনি লাইভে এসেছিলেন। হঠাৎ করে তার মুখ বেঁকে গিয়েছে। আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ফেসিয়াল প্যারালাইসিস হলে এই সমস্যাটা হয়। তো তিনি আগে থেকে বুঝতে পারছিলেন, মানে গত কয়েকদিন ধরে হঠাৎ করেই তিনি যখন মানে রাতের খাবার খাওয়ার পর যখন বেচিংয়ে গিয়েছিলেন কুলি করার জন্য, ঠিক সেই মুহূর্ত দেখেন তিনি পানি মুখের ভিতর ঠিক মতো নিতে পারছিলেন না, এক পাশ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। এরপর তিনি রুমে আসে এবং রুমে এসে মানে আয়নার দিকে লক্ষ্য করে তার মুখ অনেকটা বেঁকে গিয়েছে। দর্শক, এই রোগের কারণ কি, ডাক্তারের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি জানতে পেরেছেন যে অতিরিক্ত টেনশন বা বিভিন্ন প্রেশার মাথার ভিতর থাকলে, আবার মানে হালকাভাবে যদি স্ট্রোক হয় যেটাকে বেলস পালসি বলে, মুখ বেঁকে যাওয়ার ফেসিয়াল প্যারালাইসিস, তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব। কারণ আপনারা জানেন তিনি মহামারীর ভিতর এবং সিলেটে যে বন্যার ভিতর যে সকল আমাদের আমাদের জনগণ দেখেছেন যে তার ভিতর যারা অনেকেই গিয়েছিলেন বন্যার ভিতর মানে পড়া সেই সকল মানুষগুলো সাহায্য করার জন্য, তাসিফ খান তিনিও গিয়েছিলেন এবং লাইভের মাধ্যমে দেখেছেন। তিনি অনেক অনেক মহামারী থেকে শুরু করে সিলেটের বন্যার ভিতর তিনি অনেকজনকে সাহায্য করেছিলেন। তিনি বলতে গেলে তার ফ্যান ফলোয়ার অনেক রয়েছে, বিভিন্ন কনসার্ট করেছেন, হাজার মানুষের মুখে তিনি হাসি ফুটিয়েছেন। হঠাৎ করে তার মুখ এমনটা হয়ে গেছে, দর্শক, আসলে খুবই দুঃখজনক। আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো এবং আরো কিছু কথা করেছি। গতকাল থেকে ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপি নিচ্ছি। অ্যান্ড ডক্টররা, আমি আপনাদেরকে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ দেখছেন, সো আমি সঠিক নিউজটা জানাতে চাই। এটা হচ্ছে ডক্টররা বলেছেন, কেউই দর্শক, এটা তিনি তিনি লাইভে এসে যতটুকু বলছিলেন, ফিজিওথেরাপি দিলে তার ফেসিয়াল যে প্যারালাইসিস হয়েছে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং এটা 95% মানুষেরই মুখ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো আমরা চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ধন্যবাদ সবাইকে।